হে মুসলিম যুবক, কাদেরকে তুমি ভালোবাসছো? কাদের পোশাক তুমি গায়ে জড়াচ্ছো? কাদের মতো হেয়ার কাট দিচ্ছ? তুমি কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শুনোনি, আল মারউ মা আমান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। তুমি কি জানো না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মানুষ যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সেই জাতিরই একজন হিসেবে গণ্য হবে। তুমি যেই কাফির খেলোয়াড়দের ভালোবাসছো, তুমি কি তাদের সঙ্গে কিয়ামতের দিন থাকতে রাজি হবে? নিঃসন্দেহে প্রতিটি কাফিরই জাহান্নামী। তুমি কি তাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার কথা ভাবতে পারো? নাউযুবিল্লাহি মিন যালিক, এই সামান্য তুচ্ছ খেলাকে তুমি এত আবেগ দিয়ে কেন গ্রহণ করছো? তাদের বিজয়ে কেন তুমি হাসছো? তাদের পরাজয়ে কেন তুমি কাঁদছো? কেন তুমি তাদের সাদৃশ্য অবলম্বন করছো, তাদের মতো চুল কাটছো? তুমি কি তাদের মতো কাফির জাতির অন্তর্ভুক্ত হতে চাও? মুসলিম যুবক, তুমি কবে থেকে এতটা আত্মপরিচয়হীন হয়ে গেলে? তুমি কবে থেকে এতটা আত্মমর্যাদাহীন হয়ে গেলে? তুমি কি ইসলামের সন্তান নও? তুমি কি মুসলিম উম্মার একজন গর্বিত সদস্য নও? তুমি কি মোহাম্মদ বিন কাসিম আর তারেক বিন জিয়াদের উত্তরসূরি নও? তুমি বীর সালাহউদ্দিন আইয়ুবি আর সুলতান মাহমুদ গজনবীর রুহানি সন্তান নও? তুমি কি সৈয়দ আহমদ শহীদ রহমাহুল্লাহর রুহানি সন্তান নও? মুসলিম যুবক, তুমি ইসলামের সন্তান, তুমি মুসলিম উম্মার পাহারাদার, এ কথা কখনো ভুলে যেও না। তোমার সময়ের মূল্য আছে, তুমি সচেতন হও, তুমি গায়রাতওয়ালা হও, তোমার পরিচয় তুমি মনে রেখো। তুমি ইমাম মাহদির সৈনিক, তুমি সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের মুজাহিদ। ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয়।